ওবায়দুল কবির ওকে ওকে চিনলেন না স্যার, হচ্ছে হাবিলদার তালে ভুইয়া মানে টিবি টিবি, আর ও হচ্ছে হাবিলদার বি সি ডি মানে বিকাশ চন্দ্র ধম। অ্যাটেনশন স্যার, ধর হয়ে ধরা খাচ্ছ অথচ বিল্লা ডাকাতকে ধরতে পারছ না। কি করে ধরবো স্যার, সবাই হয় প্রমোশন আর আমাদের হয় লুজ মোশন। কি মোশন স্যার? কি মোশন ডিমোশন? শিলাম ইন্সপেক্টর ওকে এখন হয়েছে স্যার ওকে। ইয়েস স্যার। শিলাম, আমার নামই হচ্ছে ওকে, ওবায়দুল কবির। আমি একজন ছোট খাটো বীর, বিল্লা ডাকাতকে ধরবো দুই ফুল পরব ফল আমি। ইয়েস স্যার। কিন্তু এ কথা কি আমাকে বিশ্বাস করতে হবে যে এই আণবিক যুগেও একদল ঘোড়াচড়া ডাকাতকে আপনারা ধরতে পারেন না? পারি স্যার, পারি। তাহলে ধরছেন না কেন স্যার? এই আমার মাথায় আছে ঘোড়াচড়া বেড়াইলো, তার হাতে আছে লেটেস্ট আগ্নেয়াস্ত্র, শক্তিশালী বিস্ফোরক, গোলা বারুদ, বোমা, কিন্তু মোরা হেই মালদার আমলের রাইফেল লইয়া হ্যাগো সামনে কেমনে খাড়াই কন তো স্যার? আমি উপরে কথা বলেছি, আপনাদের জন্য আসছে আধুনিক অস্ত্র, কিন্তু আমি চাই গ্রেপ্তার হোক দুর্ধর্ষ ডাকাত বিল্লা এবং তার বোন রত্না। হারামজাদি, তুই আমার ভাইয়ের জাদু করছস, পিরিত করস, জানোস না ডাকাত গো জীবনে কোনো পিরিত ফিরিত চলে না। মদে নিশা হয় না, আফিনে নিশা হয় না, মাগার রক্ত দেখলে আমার চক্ষু দুইটার মধ্যে রং লাগে রং। তুই আমার কলজার টুকটা বইনের গায়ে হাত দিছস, আমার বইনের গায়ে হাত দিলে কি হয়? আবে মামুর বেটা, ওর হাত পা ভেঙে
লুলা করে দিসবে যেমন খামার করে দিয়েছি। ওই আমি কেটা সর্দার দরবার সাহেব আইছে। বিল্লা সাহেব হেই আমার মাথায় আছে নতুন অস্ত্র আইতে আছে। ওই আমি মাটি সুইঙ্গা দুশ্মনের পায়ের শব্দ পাই, বাতা সুইঙ্গা বিপদের সুবাস পাই, তোরা পাস না ওই তোরা পাস না। ওই পুলিশ বিদেশ থেকে অশ্ব আনতাছে, ওই অশ্ব আমার চাই। মদে নিশায় না আফিনও নিশায় না, মাগার নতুন অস্ত্র পাইলে নিশয়া যায়। জশ সাহেবকে বলুন নুরি গুলি খেয়েছে, আমি মুরাদ বলছি। মহামান্য আদালত, আমার মক্কেলকে মিথ্যা দোষারোপ করা হয়েছে। নুরি নুরি বোন আমার, নুরি নুরি স্যার আপনার মেয়ে নুরি গুলি খেয়েছে। হ্যাঁ মিস্টার সোবান ক্যারি অন। একটাই আদরের বোন আমার।
ভরে এই গান গাইবি না চিঠিটা দিবি নাও আমার কাছে কিছু লিখেছে হ্যাঁ লিখেছে তোমার ছেলের কই মাছ ভাজা চাই নিশ্চয়ই চাই প্রিয় খাবার বাবা মার কাছেই তো চাইবে ও বাবা জলদি বাজারে যাও নইলে আমার কই মাছ পাবে না পাবো না মানে আমি এক্ষুনি যাচ্ছি নে ধর আমার ছেলের জন্য কই মাছ আমাকে পেতেই হবে পারবিন পারবিন দাইকা লাভ নাই তোমার পারবিন তার নাগরে লাগে পিরিত করবার গেছে ডাকু দলে নাকি প্রেম পিরিতি নাই ফুলন আরে রত্নারানী তুই তো প্রেম বিহা বুঝিস না তোর চামচিটা তো চুটিয়ে পিরিত করছে বিহা করবে বিহা পারবিন গ্রেফতার করবো কি করবো না সেই কৈফিয়ত কি আপনার কাছে দিতে হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে কারণ আপনার প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মচারী আর আমরা খাজনা দেওয়া প্রজা মাস্টার সাহেব আপনি সম্মানী মানুষ নিজের সম্মান নিয়ে থাকেন পুলিশের কাম পুলিশে করতে দেন কখন অ্যাকশন নিতে হইবে এই আমার মাথায় আছে আমরা হন যাই এভাবে আর কতদিন লুকিয়ে দেখা করব আমি তো একেবারেই আসতে চাই কিন্তু রত্নার ভয়ে আসতে পারি না কিন্তু আজ আমি তোমাকে ছাড়ছি না আমার লক্ষ্মী পারবেন আমি তোমাকে মরতে দেব না পারবেন Thank you.
চাই বাঘিনীর বন্ধু কষ্ট মানে রাখবে পারবি না। দরজা বন্ধ করে দিলে বিড়ালও বাঘ সাজে, কিন্তু বিড়ালের মিউ মিউ শব্দ বাঘের গর্জন হয় না। বাঘিনীর তুই বিলাই কষ্ট বিলাই বিলাই এ শাস্তি তোরে পাইতেই হইব। ওই শাট আপ ওই ইন্সপেক্টর শুনে রাখ, এতক্ষণে আমার ভাই বিল্লা জিলানি খবর পাইছে, খবর পাইছে তার বোন রত্না জিলানি বন্দি। কেমত হইয়া যাইব কেমত, ভূমিকম্প হয়ে যাব পুরা এলাকায়, ভূমিকম্প হয়ে যাইব। মুরের দেখে আমরা করছি কি, বিল্লাই তো কি আমদ গঠে হারাইবে, মরে কি করতে হইবে, এই আমার মাথায় আছে। যাই, মদে নেশা হয় না, হিরোইনে নেশা হয় না, আফিনও নেশা হয় না, মাগার দুঃসংবাদের সুবাস পাইলে নেশা হয়ে যায়। ওই আমি বিল্লা জিলানি, মাটি হুইঙ্গা দুশ্মনের পায়ের শব্দ পায়, বাতার সঙ্গে বিপদের গন্ধ পায়, আমার পমকিরাজ বুঝছে তোরা বোঝস নাই, আমার বোন ধরা খাইছে, আমার বোন ধরা খাইছে। এই ফুলন দেবী, হুকুম সর্দার, তোরে কেডা রেপ করছে? তুই সর্দার? ওহানে তুই আমারে রেপ কর, করবি না? না, নয় আমি ফাঁসিতে লটকায় যামুগা। ওহানে তোরা কান, আমার বইনে নাই, আমিও নাই। ও লটকা, স্বাগতম স্বাগতম, পরীর দেশে আপনাকে জানাই স্বাগতম। মিস্টার বিল্লা আপনি কেমন আছেন? আরে আমি তো ভেরি গুড আছি, ভেরি গুড, আরে খুবই ভালো আছি। করবি তোরা বর্ণনা।
আদর যত্ন করবি তোরা বল না বল লাল তরি কোনটা চাই না কোনটা ধরি হলুদ তরি সবুজ তরি কোনটা চাই না কোনটা ধরি এমনে আমার আদর যত্ন করবি তোরা বল না বল এ আপকো কি দুনিয়া মে বাপস জানা হ্যায় ও নাহি নাহি কোনো দিনও চাই না আমার বোনের যৌবন জেলখানার মধ্যে পৌঁছে যাইব আর তোরা ডুগডুগি বাজাবি খবর ল খবর ল কেটা আমার বোন ধরছে আর কেটা ধরাই দিচ্ছে আমার মাথা আছে খবর দিছে রশিদ মাস্টার আর ধরছে আমাকে মুরাইদা সৎ পুলিশ অফিসার একটা একটা করে খামু অগামী কস কস করে খামু বাবা এবার যখন আসবো তখন তোমার জন্য নতুন চশমা নিয়ে আসবো তোমার বই পড়তে কোনো অসুবিধা হবে না ঠিক নতুন চশমা নিয়ে এলে আমার পড়তে কোনো অসুবিধাই হবে না যে না পেতনির মতো চেহারা তার আবার কি ভাইয়া আজ আমাকে আর পেতনি বলতে পারবে না মা আজ কিন্তু তোমার হাতের কই মাছ ভাজা খাবো পাগল ছেলে আজ যত খুশি কই মাছ ভাজা খাবি খোকা রান্না কেমন হয়েছে বললি না তো তোমার হাতের মাছ ভাজা যে না খেয়েছে সে তো জীবনে কিছুই খায়নি মা বাড়িয়ে বলিস না কিন্তু বাড়িয়ে বলছি না মা বাড়িয়ে বলছি না তবে আমার একটা ডিমান্ড আছে মা কি তোমার ছেলের বউকে যে প্রথম ট্রেনিং দেবে সেটি হলো রান্না আগে বউ তো ঘরে আছে বউ পাওয়া কোনো সমস্যা নয় মা পাশ করলেই বিয়ে বাবা তো চশমা চোখে দিয়ে বউ খুঁজছে কিন্তু লাভ নেই ওহ বাবা এই পুরানো চশমাটা আর কতদিন ব্যবহার করবে এটা বদলাও বদলাবো রে বাবা বদলাবো সময় পাচ্ছি কোথায় ঠিক আছে এবার আসার সময় আমি তোমার জন্য নতুন চশমা নিয়ে আসবো তাই আনিস ওটা চোখে দিয়েই আমি আমার ইঞ্জিনিয়ার ছেলের মুখটা দেখব ভাইয়া আমার জন্য কিন্তু সুন্দর সুন্দর টিপ আনবি যে না পেতনির মতো চেহারা আবার কুমকুমের টিপ দেখা যাবে কিরকম বিশ্ব সুন্দরী ঘরে আনি আনবো আনবো আগে তোকে বাড়ি থেকে বিদায় করে নি ভাইয়া আর কখনো ওরকম কথা বলবি না কিরে পাগলি চোখে পানি এসে গেল ভাইয়া আমি তোকে ছেড়ে কোথাও যাবো না ভাইয়া কোথাও যাবো না পাগলিটাকে নিয়ে পারা গেল না
বাবা বাবা দেখো তো ভাইয়ের কাণ্ডটা কি? ভাইয়ের কাণ্ড কি দেখবো, দেখছি তো বোনের কাণ্ড। ভাই ইঞ্জিনিয়ার হয়ে আসছে, এদিকে বোনের সাজগোজের বাহার কি? হ্যাঁ বিকেল হয়ে গেল, ভাই আসার নামটিও নেই। যেমন বাপ তেমনি তার মেয়ে। বাদল আজকে আসবে, কখন আসবে তাকে লিখেছে? ঠিক বলেছো, তবে বৃষ্টি বাদল কখন নোটিশ দিয়ে আসে না। হিল্লা নোটিশ দিয়ে আসে না। বাজাপুর আর সুভাষাই তাসে, আমি আবার কাঁচা খাই। খাবস নি বেলি। এই বুইরা তোর লাইগে আমার বইনের রসদাই রইতাছে, অহন আমি তোর মাইয়ার রসদাই করুম। বেলি ফুলের সুভাষ নিমু। হ্যাঁ দাঁড়াও, বেলি আমি এসে গেছি। চশমা চোখে দিয়েই আমি আমার ইঞ্জিনিয়ার ছেলে মুক্ত দেখব। পাগল ছেলে, আজ যত খুশি কই মাছ ভাজা খাবি। ভাইয়া আমার জন্য কিন্তু সুন্দর সুন্দর টিপ আনবি। ভাইয়া রে আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে ভাইয়া, আমি তোকে ছেড়ে কোথাও যাব না ভাইয়া। অসহায় মা বাবার সামনে যুবতি ভাইয়ের দর্শন করছে কি বেটারা, কি মর্মান্তিক ঘটনা। দেখছেন ইন্সপেক্টর সাহেব, দেখছেন দেখছেন কি অত্যাচার দেখছেন। হেয়া দেহা মোর কি লাভ, এর জন্য তো মাস্টার সাহেব নিজেই দায়ী, বুঝছ? কি বলছেন আপনি? মুই ঠিকই কইছি, মুই আগেই কইছিলাম রত্না ডাহাইতে সেতায় লাভ নাই, ডাহাইতের কাম ডাহাইতে করছে। হেয়া তো তোমার বাপে শুনলো না, রত্না ডাহাইতে দাঁড়াইয়া দিছে, হয়েছে কাম হয়েছে। ইন্সপেক্টর আপনি কি বলতে চান আমার বাবা কাজটা অন্যায় করেছে? রত্নাটা হাইতে ধরাইয়া দিয়া বিল্লাটা হাইতে খেপাইয়া দিয়া তোমার বাপে সমাজের শান্তি শৃঙ্খলা ব্যাপক নষ্ট করছে। বাচ্চা থাকলে হের শাস্তি আরে পাইতে হইতে। গ্রেপ্তার না দেখালে কি চাকরি থাকবে? আরে মনে হেই আমার মাথায় আছে, তিন তিনটা খুন হইছে, গ্রেপ্তার ডাহাইতে হইবে। এই দুই সাইডের বাইন্দা লয়ে চল। এই ইন্সপেক্টর ডাকাতের দোষর আমি তোকে ছাড়বো না, চুয়ারে বাচ্চা আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, জুয়ারে বাচ্চা আমি তোকে ছাড়বো না। ব্যাংসা ধরছে না বেউস হয়েছে কেটা জানে। শালা মোর গায়ে হাত দিছে, মজা টের পাইছে।
স্যার, আপনি কত মহান, কত জ্ঞান করেছেন অর্জুন স্যার, আমার এই প্রমোশন। ওই বে এই আমার মাথায় আছে তো, কাম দাও কাম, এই হালারে কাডা রাইফেলের কেসে হান দায়া দাও, যাতে মুরাইদা টেন না পায় বুঝছো। এই কাম দাও, মুই ওই বিল্লা সাহেবের কাছে ঘুরা আসি। নেশা হয় না, গাঁজা খাইলেও নেশা হয় না, শুধু মাইয়া মানুষ দেখলে নেশা হইয়া যায়। পুলিশের গায়ে হাত দিস, বিল্লার বিরুদ্ধে কথা বলিস, শালা জানিস না বিল্লা জিলানি হলো আমাদের বসের খাস লোক। একটু পানি দা, পানি নেই মদ খা, মদ নেই শোন মুতাসে খাবি, তাই দা পিপাসে আমি মরে যাচ্ছি। খাশালা মতি খা, বাবা বসে কোথায়? বাবা পারেন বাড়িতে। খাইলে নেশা হয় না, গাঁজা খাইলেও নেশা হয় না, শুধু মাইয়া মানুষ দেখলে নেশা হইয়া যায়। লালবাগের ভিল্লা তাহার পরে ভিল্লা, দমে দমে নামবি আমার নিবি সবাই মিল্লা, দমে দমে নামবি আমার নিবি সবাই মিল্লা, কইলে একটা লবণ দিয়া খামু তগো ছিল্লা, কইলে একটা লবণ দিয়া খামু তগো ছিল্লা, লালবাগের ভিল্লা তাহার পরে ভিল্লা, লালবাগের ভিল্লা তাহার পরে ভিল্লা, মদ খাইলে নেশা হয় না, তারি খাইলেও নেশা হয় না, শুধু রক্ত দেখলে নেশা হইয়া যায়।
ভাপের বিষয়ে নেশা হয় না, দুপুরা ফুলে নেশা হয় না, শুধু খুন করলে নেশা হইয়া যায়। বিল্লা কোথায়? বিল্লা নাই, চলে গেছে। কোথায় যাবি বিল্লা? কত দূরে যাবি? যেখানেই যাস বাদল নামের আব্দুলের হাত থেকে তুলে আইনে। সাব ইন্সপেক্টর মুরাদ স্যার, থানা থেকে ধৃত আসামি পালিয়ে যাবার অর্থ বোঝো? বুঝি স্যার, কিন্তু আমি অন্য দায়িত্বে থানা হেডকোয়ার্টার থেকে দূরে ছিলাম, এ ব্যাপারে হোসি সাহেবই ভালো বলতে পারবেন। জানি, কিন্তু তোমাকে আমি অন্য কিছু জানার জন্য ডেকেছি। আসামি বাদলের গ্রেফতার কি জাস্টিফাইড ছিল? স্যার, শুনেছি বাদল পুলিশের উপর হামলা করেছিল। বিল্লা ডাকাত যার ফ্যামিলি ধ্বংস করে দিল, সে পুলিশের উপর হামলা করবে কেন? আমার জানা নেই স্যার। এর অর্থ একটাই, পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। স্যার, আই এম এ জুনিয়র অফিসার, আমাকে এভাবে বলে বিব্রত করছেন কেন? কারণ তোমাকে আমি বিশ্বাস করি, ভরসাও করি। ইয়াং ম্যান, নিজের পোশাকের দিকে তাকাও। জনগণের জানমালের নিরাপত্তা দেবে এই শপথ নিয়ে এই পবিত্র পোশাক পরেছিলেন। এলাকার লোকজন শুধু বিল্লার উৎপাতে অতিষ্ঠ নয়, আরো সন্ত্রাসী মাস্তান রয়েছে, তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করো। কিছু একটা করে দেখাও যে যোগ্য লোক এখনো ডিপার্টমেন্টে আছে। স্যার, কথা দিচ্ছি, জান বাজি রেখে হলেও এলাকাকে সন্ত্রাস মুক্ত করব। আজকের পর থেকে কোন অপরাধী রেহাই পাবে না। ভাই, আমার সিগারেট টাকাটা। ওই, কার কাছে সিগারেট টাকা চাইতেছস? জানোস না আমি কারা? কে, আপনি কি বিল্লা ডাকাত নাকি? আবে, বিল্লার বাপ বাপ। তাই বিল্লার বাপ, আমি বিল্লার চাম্প বাদল। তুই জানে বাঁচতে চাইলে আমাকে বিল্লার ঘাটিতে নিয়ে যাবি। ভাই, আমরা ছোটখাটো মাস্তান, বিল্লার ভয়ে আমাকে তাফালিং বন্ধ, বিল্লার ঘাটি আমরা চিনি না। তাহলে কে চেনে বল? ভাই ভাই, আমি চিনি না ভাই। কে চেনে বল? বিল্লার ঘাটি চেনে আমাকে ওস্তাদ ফকিরা। ফকিরা, রুজি রোজগার বন্ধ হয়ে যাইতাছে, একদিকে বিল্লা আরেকদিকে ইন্সপেক্টর মুরাদ, এমন মাল দে যাতে সব শালা শেষ হয়ে যায়। আবে মুরাদ ছিল, তুমি কাজে আসবে না। আমার সব হচ্ছে সুরমা আইটেম, এই দেখ। কি বুঝলি? আবে এর চেয়ে ভালো কিছু দেখা, এই দেখ। কি হইলো? জেলের খানে টানতে টানতে বুঝবে কে কাকে শেষ করবে। চল, কে তুমি? বাদল, বিল্লা জিলানির চাম। আমি ইন্সপেক্টর মুরাদ, তোমাদের মতো অপরাধীদের জাম ওকে আমার হাতে তুলে দাও। ও আমার হাত থেকে ছাড়া পাবে তখনই যখন ও আমাকে বিল্লা রাস্তাটা চেনাবে। চল। বল, বিল্লা রাস্তাটা কোথায়? বিশ্বাস কর, আমি জানি না। বল, বিল্লা রাস্তাটা কোথায়? বল। বিশ্বাস করা, আমি বিল্লার লোক নই, বিল্লা আমার দুশ্মন, আমাকে বাঁচাও, আমি তোমার জন্য জান দেবো বাদল ভাই। তোর জান এখন আমার দরকার নেই, বিল্লা রাস্তাটা খুঁজে বের কর, তা না হলে জানে মেরে ফেলবো। অর্ডার, অর্ডার। এই আদালত
সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্ত্রাসী ডাকাত রত্না জিলানিকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দুনিয়ায় এমন কোন দেশ নাই যেখানে রত্নারে কয়েদ করবার পারে, এমন কোন ফাঁসির দড়ি নাই যা রত্নারে ঝুলাইবার পারে, এমন কোন বুলেট নাই যা রত্নার বুক সাদা করবার পারে। আই আই, আর বাকি আছে কোন সাজা? আই আই, বাহ, ওর জন্য আমি জান দিতে পারি, একদম হিরো। কি দারুণ চেহারা! কার চেহারা হিরোর মতো রে নুরি? আমার? আরে ভাইয়া, তুমি তো হিরোই, পুলিশ হিরো, বড় হলে আমি কিন্তু পুলিশ হব। কেন রে? চোর ডাকাতকে আমার ভীষণ ভয় করে, পুলিশ হলে ওরা আমাকে দেখে ভয় করবে তাই। গুড আইডিয়া, তবে ভীতু মেয়েদের পুলিশে চাকরি হয় না। ও ভাইয়া, আমি বুঝি ভীতু? আরে বাহ ভাইয়া, কি দারুণ, একদম হিরোইন। ইস, এটা আমার ভাবি হলে যা মজা হতো। বেশ তো, করে নে ভাবি। ঠিকানা বল, গিয়ে নিয়ে আসি। লাভ নেই ভাইয়া, ঠিকানা হলো জেলখানা। কে, কার কথা বলছিস তুই? দে তো দেখি। রত্না, বাদল, পিল্লা জিলানির চাম। আব্বু যে কি সব হিরো হিরোইনদের জেল দিয়ে দেয়। কেউই আইনের ঊর্ধ্বে নয় রে মা, সে হিরো হোক আর হিরোইনই হোক, হাজি বা গাজী হোক, পুলিশ কিংবা জজ হোক। রাইট মাই চাইল্ড? বাবা, তুমি কি পলাশডাঙ্গায় ল কলেজ উদ্বোধন করতে যাচ্ছ? এ যে খবর উঠেছে। হ্যাঁ রে, যাচ্ছি। ওরা আমাকে আরো একটা অফার দিয়েছে, রিটায়ারমেন্টের পরে আমি যেন ওখানে শিক্ষকতা করি। আমার বাল্যকালের স্মৃতি বিজড়িত গ্রাম পলাশডাঙ্গা। তানিয়া, তানিয়া, এই যে তানিয়া। আরে কি করছিস তুই, জলদি আয়। কি হলো রে ভাইয়া? মহা খুশি সংবাদ আছে। কি মহা খুশি সংবাদ? মনে হয় বউ খুঁজে পেয়েছিস। বউ না বউ না, জামাই খুঁজে পেয়েছি, আমার টুকটুকে বোনের জন্য একটা টকবগে বর। বর? হ্যাঁ, হলুদপুরের আমিন, কাস্টম অফিসার, আমার দীর্ঘদিনের বন্ধু, ওর সাথে তোর বিয়ের কথা পাকা করে এলাম। না ভাইয়া না, আমি এখন বিয়ে করব না, তোকে একা ফেলে আমি কোথাও যাব না। ভাইয়া রে, আমাকে কেন তাড়াতে চাস? আমি কি তোর মাথার বোঝা হয়ে গেছি? পাগলি বোনটি আমার, দুনিয়ার কোনো ভাই তার কলেজা টুকরো বোনকে বোঝা মনে করে না, কিন্তু দায়িত্বকে অস্বীকার করা যায় না রে। তুই আমার একমাত্র বোন, মা বাবা মারা যাওয়ার পর আমি তোকে বুকে রেখে মানুষ করেছি, এখন তুই বড় হয়েছিস, মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে হয়। কেন, নিজে বিয়ে করে বউ ঘর আনতে পারিস না? পারি, কিন্তু যুবতী বোনের ঘর না বেঁধে কোনো ভাইকে তার নিজের ঘর বাঁধে? আমিন খুব ভালো ছেলে, তুই সুখী হবি। দরকার নেই আমার অমন সুখের। অমত করিস নে বোন, আমি কথা দিয়েছি। কিন্তু আমার তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তুই কথা দিয়েছিলে ভাইয়া আমাকে আইন পড়াবি। পাগলি, পড়াশোনার ব্যাপারে আমিনের কোনো আপত্তি নেই, গ্রামে ল কলেজ হচ্ছে, আগামীকাল জজ মনোয়ার চৌধুরী আসছেন আমাদের কলেজ ওপেন করতে। আবে মামুর বেটা, তোর বোনের জেল হয়েছে, আমাকে মারছিস কেন বে? আমার সোনার বোনের 14 বছর জেল হয়ে গেছে কা? সর্দার, আপনার বোনের 20 বছর বয়স, 14 বছরের জেল, জেল থেকে বাড়াইলে তো বুড়ি হয়ে যাবো। যাইবো, বুড়ি হয়ে যাইবো, আমার বোনের কমলা রসের মতন জৈবন জেলখানার ইট পাথরে চাইতে শেষ করে দিব। আমি মাটি হুইঙ্গা, দুশ্মনের শব্দ পাই, বাতাস হুইঙ্গা, বিপদের গন্ধ পাই, সংসার আমি টুন্ডা বানায় দিব, আমার ক্ষমতা হইল কাটা রাইফেল। হ্যাঁ
ওল্লা পাকি। আরে বাহ, তোমাকে তো সোলে গাব্বার সিং এর মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ বসো, আমি গাব্বার সিং এর বাপ। ও মা, তুমি ভিনিনের বাপ? মদে নিশা হয় না, আফিনে নিশা হয় না, হিরোইনও নিশা হয় না, মাগার এই রকম হলদা পাখি দেখলে আমার নিশা হয়ে যায়। হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি বানাই লোকে। আরে হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি বানাই লোকে। ওমা পাখিটি বানাই লোকে রে মোনা, পাখিটি বানাই লোকে। ওমা মার হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি বানাই লোকে। গানা বাজনা বহুত হয়েছে, এইবার কও দেই তোমার বাপে কই গেছে। বাবা বাবা পলিশ হয়ে গেছে। বিদ্যাপীঠ থেকে যারা শিক্ষা নিয়ে বের হবে তারা আইনকে শ্রদ্ধা করবে। আইন হলো দেশ জাতি ও জনগণের পবিত্র আমানত। আইন মানুষের অধিকার রক্ষা করে, রক্ষা করে জনগণের ক্ষমতা, যেহেতু ক্ষমতার উৎস হলো জনগণ। মিছা কথা, ক্ষমতার উৎস হইল আমার কাটা রাইফেল। জনগণ বাইগা যায় কিন্তু কাটা রাইফেল বাগে না। এ তুমি বিল্লা জিলানি তরপলায় ধরছে, তুই আমার বইনেরে 14 বছর হান্দায় দিছ, আমি তোর মাইয়ারে আমার জেলখানায় নিয়ে গেছি। বিল্লা ওই জজ, আমার কথা হন, আমার বইনেরে ছাইড়া দিবি, তোর মাইয়ারে আমি রিলিজ দিমু, নইলে তোর মাইয়ারে আমি বাউলের কদ্দালের মতন খুলবানায় খেয়ে ফেলামু। তুই কেডা খবর তোর বিল্লা, আমার বোনের দিকে হাত বাড়াবি না। একবার বিদায় দে মা ঘুরাই আসি, একবার বিদায় দে মা ঘুরাই আসি। হাইসা হাইসা কর্ম গুলি ফাটব মাথার খুলি, ও মা হাইসা হাইসা কর্ম গুলি ফাটব মাথার খুলি। একবার বিদায় দে রে মা ঘুরাই আসি। চল পরে নিয়ে শিল্প চর্চা করো, চল কথাটা মনে রাখি। চল আহারে মাইয়াটা দুঃখী কেন্দা যারে যার, পরে আনন্দ দিতইব। ওই আমি গান গাই তুই নাচ। আর নাচ আমি মরিয়া হইব, সিনন্দে নন্দন তোমারে বানামু আধা মালি, তুমি পর জন্মে হইও রাধা মালি, তুমি পর জন্মে হইও রাধা। মালি তুমি পর জন্মে হইও রাধা, মালি তুমি পর জন্মে হইও রাধা। কি হলো মামু দেশ? সর্দার আমি যাই। চল আমার কথারে কেউ দামই দিল না, আমি গেলে শালিটা ঠিকই ধরে লেখে পারতাম। শালি গেল কোথায়? ওদিকে তো নেই, ওদিকে চল। থানায় যেতে হবে, বিল্লাকে ধরিয়ে দিতেই হবে।
আমার প্রমোশনটা। আরে ওইবে ওইবে, হেইয়া মোর মাথায় আছে, ফরওয়ার্ড করে দিবো আমি। আরে কাম করো কাম করো, খালি ফের বসো। তুমি কি দা? আমি তানিয়া, আমাকে বিল্লা ডাকাত ধরে নিয়ে গিয়েছিল। বিল্লা ডাকাত আমার ভাইকে খুন করেছে, আমি পালিয়ে এসেছি। ওয়া কো কি দেখলে চিনতে পারবা? হ্যাঁ পারবো, এখন গেলেই তাকে ধরতে পারবেন। ওসি সাহেব, শালার পায়ে ধরে দি মুহালে। কি হলো ওসি সাহেব, দেরি করলেও পালিয়ে যাবে, ওখানে জজের মেয়ে বন্দী আছে। এই পথ দেখা লয়ে যেতে পারবা তো? হ্যাঁ পারবো। এখান স্যার, তুমি এই সেমরিল লয়ে মুভ করো, ওই ব্যাটেলিয়ন লয়ে আইতে আছে। আচ্ছা স্যার, আমার প্রমোশন। আরে সিপ তরাইয়া বড় কে, হেইয়া তোমার মাথায় আছে, যাও। এই চল চল, খানে রাগি খাইতে আইবে, মালটা ভালোই আছে। তাড়াতাড়ি আসে আসে। থামো থামো স্যার, আপনি? হ্যাঁ, হেইয়া মোর মাথায় আছে। এই তোমরা এই দিকে যাও, আর এই যে তোমরা এই দিকে, আর মুই শক্ত অপারেশন, এই টর্জর, এই টুফি দর, এই লাডি। এবার তোমরা এইদিকে যাও, যাও টিভি ভুষণ, ফলো মি, তোমরা এইদিকে যাও। আরে হেই আমার মাথা আছে, যাও যাও। আরে মনু, বিল্লা ডাকাত পুরানে আছে, হেই আমি জানি, কমবে। আরে আসো মনু, যাবার সময় তো এ পথ ছিল না? আরে পথ তো ঠিকই আছে, কেমনে অ্যাকশন নিতে হইবে, এই আমার মাথায় আছে। আরে ও আমনু খেলোকা, মনে হয় পথ ভুল করে ফেলেছি। কিন্তু মুই ভুল করি নাই, বিল্লারে মোর দরকার নাই, দরকার তোমারে। এসব কি বলছেন আপনি? কি যে কইতে আসি, এই আমার মাথায় আছে। কি সুন্দর রাইট, আমরা রাইট উপরে চাপ দিছে তুমি আর আমি, বাইরে যে এত মজা আমি টের পাই। বুকে আসো, এ কম্পিউটারের সাইকেল না, লেগড়ি বাইরে ভালো চলবে। তুমি যে বলাইবা, এই আমার মাথায় আছে, সামনে আসো, আসো আসো। সাধে স্মরণ কর সেদিনের কথা, বাবা মার লাশের পাশে তুলসী দেবনের লাশ পড়ে আছে। ওরে মাফ করে দাও জানা মনু, ওরে ক্ষমা করে দাও ভাই। দেব, ক্ষমা করে দেব, কিন্তু ক্ষমার ভাণ্ডার নিয়ে স্বর্গে বাস করছে আমার মা বাবা বোন, ওরা তোকে ক্ষমা করবে। এইটা তোমার মাথায় ছিল না মনু। কোথায় যাবে? বাড়িতে আমার ভাইয়ের কবর, বোধহয় এখনো হয়নি। চলো তোমাকে পৌঁছে দিই। চলুন। তানিয়া না? ডাকাতের ঘরে রাত কাটায় আছে। আমি হইলে এই নাপাক মুখ কাউরে দেখাইতাম না, গলায় দড়ি দিয়া মরতাম। তোমরা বিশ্বাস করো, ডাকাতরা আমার কোনো ক্ষতি করেনি। না ক্ষতি করে নাই, রাত বইরা ফুল চন্দন দিয়া পূজা করছে। তোমরা কেন বিশ্বাস করছো না? আমি ভালো আছি। বাইরে খুন করছে আর সে আনা বনরে ছাইরা দিছে। আমার ভাইয়ের কবর কোথায়? নাবাস করে কবরে যাবি না, মোর যার দুজক বাসিব। তোমরা বিশ্বাস করো, আমি অপবিত্র নই, ডাকাতরা আমার কোনো ক্ষতি করেনি, আমি আমার ভাইয়ের কবরে মাটির মতোই পবিত্র। আরো বিপদ, তোর খুঁজে বিল্লা ডাকাত আবার এই গ্রামে আইব, তোরে না পাইলে আমাকে যুবতী বৌমা এখন তুললে লয়ে যাইব, বুঝছো? তার আগে চলে যা।
আপনার ভিটে ছেড়ে একা মেয়ে মানুষ আমি কোথায় যাব? বিল্লার কাছে ফিরে যাতা নিয়া ওই ডাই তোর জন্য নিরাপদ। চুপ করুন, নিজের মা বোনদের রক্ষা করার মুরজাদের নেই, তাদের মুখে এমন কথা সাধে। আজকের কথা ভুলে যেও না, তোমাদের মেয়েকে যেদিন বিল্লার লোক তুলে নিয়ে যাবে সেদিন এই কথাই বলো, কাপুরুষের দল। তুমি তো এখানে থাকতে পারবে না, তাহলে যাবে কোথায়? হলুদপুরের আমিন কাস্টম অফিসার, ওর সাথে তোর বিয়ে ঠিক করে এলাম। কে কে তুমি? আমি তানিয়া, পলাশডাঙ্গা সুলতানের বোন। আরে তুমি যে ফিরে আসবে সে কথা ভাবতেই পারিনি, আজকে কাগজে সব খবর পড়লাম। ডাকাতরা আমার ভাইকে মেরে ফেলেছে, বড় দুঃখের সাগর পাড়ি দিয়ে আমি আপনার কাছে এসেছি। খুব ভালো করেছ, আলিবাবা 40 চর পার হওয়ার পর আমার পার হতে অসুবিধা কোথায়? আমার বেলা আপত্তি কেন? সুন্দর, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি দুদিন ধরে না খেয়ে আছি। বলিস কি, তাহলে খা না, আমার পেট ভরে খা, বলি যে ঠান্ডা করে খা, তুইও খা আমিও খা। তুমি? আমি তোমার পিছে পিছে ছিলাম। তুমি বড় নিষ্ঠুর, তুমি বড় নিষ্ঠুর। তার চেয়েও বড় নিষ্ঠুর আমি, ইঞ্জিনিয়ার বাদল এখন একজন সন্ত্রাসী। তুমি যাবে আমার সাথে? যাব, তবুও যাব না কোনো পুলিশের কাছে সাহায্য চাইতে, যাব না কোনো বিচারকের কাছে বিচার চাইতে। চাই না বিচার, চাই না বিচার। কিন্তু আমার বোন নুরি কার কাছে বিচার চাইবে? ডাকু রত্না জিলানিকে আপনি 14 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন, 14 বছর বয়সে আরো ফেরোসাস ডাকাত হয়ে বেরোবে, কিন্তু কিন্তু বেল্লা ডাকাতের বন্দিখানা থেকে আমার বোন বেরোবে একজন পেশা হিসাবে, পেশা। চুপ কর। কেন চুপ করব? নুরিকে যেদিন বিল্লা জিলানি রেহাই দেবে সেদিন কোথাও ওর স্থান হবে না, এমনকি এমনকি এই বাড়িতেও না। সেদিন আপনি চিৎকার করে বলবেন, হতভাগিনী গলায় দড়িতে মরতে পারিসনি, বিষ খেতে পারিসনি। ওরে থাম মুরাদ, থাম বল আমার কি করার আছে বল। আপনার অনেক কিছুই করার আছে বাবা, রিভাইজ ট্রায়াল করে আপনি রত্নাকে মুক্তি দেবেন, বিনিময়ে আমি আমার বোনকে ফেরত আনব। না না, তা হয় না মুরাদ, তা হয় না। কেন হয় না? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনের সমস্ত বিচার আপনি ইনসাফের সাথে করেছেন, তবে তবে আজ কেন আমার কিশোরী বোন ইনসাফ পাবে না? না, ইনসাফ নয় বেইনসাফ। আমি আমার মেয়েকে কোরবানি করতে পারবো, কিন্তু নিজ দায়িত্বের সাথে বেইমানি করতে পারবো না। আপনার বিচার যখন কাউকে ভালো করার গ্যারান্টি দিতে পারে না, তখন কোন অধিকার পারে আরেকজনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে? ন্যায়পরায়ণ জজ আপনি, নিষ্ঠুর পিতা আপনি, কিন্তু আমি আমার বোনের জন্য প্রয়োজনে সব কিছু করতে পারবো। কি করবে তুমি? রত্না চিলানির বিনিময়ে আমি আমার বোনকে মুক্ত করে আনব, প্রয়োজনে রত্নাকে আমি জেল ভেঙে বের করে নিয়ে যাব, কারণ ডাকাতের আস্তানায় কোনো নারী নিরাপদ নয়। রাইফেলটা কাটছো কেন? বিল্লা জিলানির দাম হলো কাটা রাইফেল, বাদলোর দম্বের জবাব এই কাটা রাইফেল দিয়ে দেবে।
রাত অনেক হয়েছে, যাও শুয়ে পড়ো। কি খেলে তুমি? ঔষধ। ওটা খেলে কি হয়? গা গরম হয়। তুমি এখন ঘুমাও, রাত অনেক হয়েছে। কি করেছো তুমি? আমার না খুব ঠান্ডা লাগছিল, তাই সব খেয়ে ফেলেছি। এখন খুব গরম লাগছে। উঠমুনায়ার ভাষা রে, বন্ধুরে তুই মাফ কইরা দে,
তোমাকে আমি আলাদা মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে একা পেয়ে। তার মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি এ দুনিয়ার সব পুরুষ এক, সুযোগ পেলে দুর্বল নারীর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, তুমিও তাই করেছো। চুপ চুপ, একদম চুপ। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মত্ত অবস্থায় তুমি যা করেছো, আমি তার কিছুই করিনি। আমার শরীরে তোমার পাগলামের চিহ্ন স্পষ্ট, কিন্তু তোমার শরীরে আমি এমন করে চিহ্ন আঁকিনি। একটি কথা পরিষ্কার শুনে রাখো তানিয়া, নারীদের প্রতি আমার কোনো লোভ নেই, নেই কোনো দুর্বলতা, এমনকি তোমার প্রতিও। তোমাকে তো সাথে রেখেছি অসহায় ভেবে, নারী ভেবে নয়, সুন্দরী ভেবে নয়। বিল্লা জিলানি যার জীবনটা মরুভূমি করে দিয়েছে, তার জীবনে কোনো প্রেম ভালোবাসা থাকতে পারে না, কোনো দুর্বলতা থাকতে পারে না, থাকে তো শুধু ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। বাদল ভাই, বিল্লার লোকজন ডাকাতি করে এদিক দিয়ে যাচ্ছে। কয়দিন পালাবি? মৃত্যুর ধারা থেকে বারবার পালিয়ে বাঁচতে পারবি না, প্রস্তুত থাকবি না। তোর কাটা রাইফেলের জবাব আমি এই কাটা রাইফেল দিয়ে দেব। তবে তিনজনে বসকায় দিছে, ওই বাদলা ভাবছে তবে দেখে আমি মস্কায় যাবো। ও ভুলন, আমি কেটা, আমি কেটা। আবে মামুর বেটা খবর আছে বে। তুই আবার কি খবর আনছ? ব্যাড নিউজ? তোর বোনের দিকে হাত দিয়েছিলাম বলা তুই আমাকে টুন্ডা করে দিয়েছিলি। ওই নুরির দিকে হাত বাড়াইলে ইন্সপেক্টর মুড়ার তোকে লুলা করে দেবে, কালা করে দেবে, ভিকার থালা ধরিয়ে দেবে। আবে টুন্ডার পো, এটা কেমন খবর লইলি? আবে ইন্সপেক্টর সামনে আনাবে। এই সালাম জিলানি সাহেব। আবে সালাই, পুলিশ লাইছ জিলানি রে, জিলাপি বানায়া মুড়ি দেখাবি? আবে মামার বেটা টুন্ডাবে। আর খবর আছে জিলানি সাহেব, কাল রত্না জেলানিকে অন্য জেলে ট্রান্সফার করা হবে, পুলিশ স্কোয়াডের দায়িত্বে যাবে ইন্সপেক্টর মুরাদ।
রত্নাকে ভাগিয়ে নিয়ে ইন্সপেক্টর মুরাদ সোজা এখানে চলে আসবে ওর বোনকে নিয়ে যাওয়ার জন্য। পরে আমি টিয়া পাখিটার রং পাল্টাছি, পরে নেম খোয়াব দেখতাছি, কুয়া স্টিলের গাইটার রং বড় হইব, পরে আমি বউ বানামু, বেদনের মতন টিপ্পা রস খামু, আমার সব স্বপ্ন সে। বিল্লা সাহেব, ওর বোনকে ধরে রাখার একটা বুদ্ধি আছে। হ্যাঁ বুদ্ধি আছে, ক ক ক জেল থেকে ট্রান্সফার হওয়ার পথে রত্নাকে ছিনিয়ে নিয়ে আসেন। তুই আবার খবর দিছ, খেললে কে তোর আমি বকশিস দিব, ওই আরে বকশিস দে, আর আইনের লগে বেইমানি করছ, অহম তোরে আমি কি করুম, পাচায় লাপটি দিব। ইয়েস, রিয়াজ আহমেদ বলছি। স্যার কি বলছেন স্যার, ইন্সপেক্টর মুরাদ রত্নাকে ভাগিয়ে নিয়ে যাবে? ইয়েস আমি জানি, ইজ মাই সান। স্যার ইন্সপেক্টর মুরাদ, তোমাকে এই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো। স্যার আমি ঠিক বুঝতে পারলাম না, হঠাৎ আমাকে। নো আর্গুমেন্ট, ওকে মিস্টার খান, ইউ গো। আমাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলেও রত্নাকে আমি ছাড়ব না। কোথায় যাচ্ছ তুমি? রত্না ডাকাতকে খুন করতে। বোনের সামনে ভাই খুন হলে কেমন লাগে? আর রত্নার রক্ত দেখিয়ে মিল্লাকে সেই শিক্ষা দেব। রত্না ডাকাতকে গাছে ঝুলে থাকা আম যে বন্দুক তাক করলে আর ফুটো করে দেবে? পুলিশ বেষ্টনী ভেদ করে তুমি ওর কিছুই করতে পারবে না। পুলিশ বেষ্টনী কেউ, পাথরের বেষ্টনী হলেও আর রত্নাকে তানিয়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। Yeah.
যাও আমার বই না কই বিল্লা সাহেব বাদল ডাকাত আক্রমণ করেছিল মুরাদ রত্নাকে তুলে নিয়ে গেছে আমার গপায় হাত দিবি না কি মতলব তোর হাত দিবি না হাত দিবি না কইলাম আমার চেরাস না ও গড মুরাদ শেষ পর্যন্ত আউটলো হয়ে গেল আর তোমরা স্যার না পালালে আমাদের মতো তিনজন দক্ষ অফিসারকে ডিপার্টমেন্ট লিগাজ হারাতো স্যার সারাপাড়ি রামিস ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার স্যার এইবার বুঝি আপনার বাকি ফুলটা আর আমাদের ফুলটা বুঝি আইলো ইয়েস স্যার তোমরা আমাকে চেনো আমি ওবায়দুল কবির ওকে টিভি বিসিটি ইয়েস স্যার ফলো মি ইয়েস স্যার আমার দুই ফুল হবে কখন ওই দাঁড়িয়ালের একটা প্যাদানি স্যার আমাদের মাথায় কত জ্ঞান স্যার আমাদের প্রমোশনটা আরে ওই বাইবে হেই আমার মাথায় আছে গোড়া ভালো নেই আল্লাহ বাসাইছে নইলে আমার মতো একজন সিনিয়র পুলিশ অফিসারকে ডিপার্টমেন্ট হারাতো আপনি একজন সাহসী পুলিশ অফিসার আপনি এভাবে পালালেন কেন সেটা পালাইনি সাইটে এসেছি টাকা বেশি দেখে পুলিশ আমাদের গুলি করতে পারত হাওয়া দিয়া বাতাস কর
আরে পাচু না আমারে পছন্দ করতে আর তোর শালা আমারে বানা মন্দ লোকে কই কি আ মগ দিকে আইতাছে আরে পাচু তুমি আমারে চিনতে পারলা না তোমারে কিন্তু আমি ঠিকই চিনছি এই শালা কে পাচু আমি কে তা তুমি জানো জানি গো জানি এই পোশাক পরশো দেখা নিজের মোহাম্মতের মানুষের চিনুম না আমি টিপি তাহলে এই সেমনি তালে বললে আমাকে চলবো না আমাকে কান্দু অনেক বড় দায়িত্ব চলো বাইগল কবি ওকে ওরে বাবা রে পুলিশে পালাই পড়ছি গো
ওকে মরতে দেওয়া যাবে না, মরলে আমার নুরি। না না রত্না, না, তোমাকে মরতে দেওয়া যাবে না, তোমাকে তোমাকে বাঁচতে হবে। রত্না, তোমাকে বাঁচতে হবে রত্না। না, তুমি এভাবে মরতে পারো না, তোমাকে তোমাকে বাঁচতেই হবে। হ্যাঁ, বাঁচতেই হবে। রত্না, তোমাকে বাঁচতেই হবে, তোমাকে বাঁচতেই হবে। তুমি এভাবে মরতে পারো না রত্না, তোমাকে যে বাঁচতেই হবে, তোমাকে যে বাঁচতেই হবে। না না, তুমি এভাবে মরতে পারো না রত্না, তুমি এভাবে মরতে পারো না রত্না। ডাক্তার, ঘর আমির ভাঙা ঘর, ডাক্তারের নিত্য জ্বর, খাও ঔষধ। কি চাই? ডাক্তার সাহেব, আমার সাথে তাড়াতাড়ি চলুন। কোথায় চলবো? একটা সিরিয়াস রোগী দেখতে হবে, চলুন। আরে আমি নিজেই তো সিরিয়াস রোগী। জলদি চলুন। দেখুন, মরে গেছে। তা কতক্ষণ আগে মারা গেছে? মরেনি, তবে আপনার জন্য যদি মারা যায় তাহলে আপনিও মারা যাবেন। দেখি সত্যি বলছেন নাকি মিথ্যে বলছেন। মরেনি তো? এবার ওকে ভালো করে দেখুন, নইলে দেখছি। আরে পায়ে দেখুন, পায়ে 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 গুলি লেগেছে। পায়ের যা অবস্থা, তাতে মনে হচ্ছে কেটে ফেলতে হবে পা। তার দা কুড়াল কিছু আছে? বাঁচার আশা একদম নেই। আমি যাই, আমি দিচ্ছি সুচিকিৎসা, সুচিকিৎসা দিচ্ছি। এই নিন এই ইঞ্জেকশনটা, 13 মিনিটের মধ্যে নিয়ে আসুন, নইলে কিন্তু ওর পা সত্যি সত্যি কেটে ফেলতে হবে। ধরুন, গো কুইক। বাট মাইন্ড ইট, এটা কিন্তু খেলনা পিস্তল নয়। ওর যদি কিছু হয়? না না, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আপনার ফিস? ও বাপ, ফিস লাগবে না। মুরাদ না? তোকে আমি ছাড়বো না, তুই আমার বাদলকে গুলি করেছিস। কোন দিকে গেল? রত্না, 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 we'll be right back.
আমাদের মাঝে তুমি আপন জন। আমি তো নকল টুন্ডা, আজ বুঝবি আমি কেমন গুন্ডা। এই তোর পেট থেকে যেটা বেরোবে সেটা তো বিপদে পড়লে আমাকে ভাই বলবে, মামু তো বলবো না। ভাইয়া আমাকে বাঁচাও। কে বলে দিবি বাদল লরিকে নিয়ে গেছে? সালাম আমুর বেটা, একা পেয়ে মেরে গেলি। বাবা মুরাদ, যে বোনকে ফিরে পাওয়ার জন্য তুই ফেরারি হলি সে বোনকে তুই ফিরিয়ে আনতে পারলি না। জানি না তোরা কোথায় আছিস, কেমন আছিস। আসসালামু আলাইকুম। ছবির লগে কথা কইতে আসেন বুঝি? তুমি? হ্যাঁ, বিল্লা জিলানি। তার পোলায় কই? জানি না।
বন্ধু দুই দিন তোর বাড়িতে আইলাম দেখা পাইলাম না বন্ধু দুই দিন তোর বন্ধু দুই দিন তোর বাড়িতে আইলাম দেখা পাইলাম না বন্ধু দুই দিন তোর আইতে লাগে কষ্ট যাইতে লাগে কষ্ট আইতে লাগে কষ্ট যাইতে লাগে কষ্ট আজও আমি তোর বাড়িতে নাস্তা খাইলাম না বন্ধু দুই দিন তোর বন্ধু দুই দিন তোর বাড়িতে আইলাম দেখা পাইলাম না বন্ধু দুই দিন তোর কি চাও তুমি তোর পোলায় আমার বই নেড়ে নিয়ে বাঁচছে কই ফুর্তি বার্তা করতেছে নাকি বিয়া কইরে অরে বাতরেন্দে দিতাছে ও কইলাম পাক শাক জানে না তোর বোন কোন জাহান্নামে গেছে তার আমি কি জানি তোর পোলার লগে আছে ও ছেলেকে আমি ত্যাগ করেছি তোর মাইয়া ওইটা তো আমার কাছে ওকেও কোরবানি দিয়েছি কিন্তু আমি তোরে আদর করে বড় করতাছি সিয়ান হয়েছে বিয়া করুম চল বাপ বইনের টানে ওই হারামির বাচ্চায় আমার বইনের ঠিকই ফিরত দিব চল বাদল আমাদের এখানে দেরি করা ঠিক হবে না চলো আমাকে তোমাদের সাথে নিয়ে চলো আমি কার কাছে থাকবো আমাদের সাথে তোমার যাওয়া ঠিক হবে না চলো আমাকে একা ফেলে তুই চলে যাবি ভাইয়া আমি তোকে ছেড়ে কোথাও যাব না ভাইয়া কোথাও যাব না ভাইয়া রে ভাইয়া আমাকে ছেড়ে কোথাও যাস না ভাইয়া আমাকে নিয়ে যা ভাইয়া তোকে একা রেখে যেতে পারি রে বোন তুই তো আমার হারিয়ে যাওয়া বোন বেলি তোর এই পরিণতির জন্য যে দায়ী সেই বিল্লাকে আমি ছাড়ব না আমি মাটি হুঙ্গা দুশ্মনের পায়ের শব্দ শুনি বাতাস হুঙ্গা বিপদের সুবাস পায় এই তোরা পাঁচটা এই ভুলগুলের বাচ্চা তোরা পাঁচটা তোরা এদিকটা যা এই তোরা ওদিকটা যা আমি সোজা যাবো মদে নিশা হয় না আফিনে নিশা হয় না তোরে দেখে নিশা হয়েছে তুই কেটা ইঞ্জিনিয়ার বাদল রশিদ মাস্টারের ছেলে আমার মা বাবার সামনে তুই আমার ছোট বোনকে বলৎকার করে মেরেছিলি অন্তুয়ে মোর বাচ্চা আজরাইলকে জানের ভয় দেখি আজ তুই বাঁচতে পারবি না বিল্লা তুই চালায় গোলাগুলি করে মরুক আমি ফুটি তোমার তো এখন গুটি লাল এত মাল পাও কই আগের ধান্দা ছাইরা দিছি আমি অহন তিন মুখা সাপ বাদলের খবর মুরাদরে দেই মুরাদের খবর বাদলরে দেই আবার ওগো দুইজনের খবর বিল্লারে দেই মালের অভাব নাই কিন্তু মাল থাকে না রে বাবুর বেদা কোথায় রে বাবুর বেদা আরে
কিভাবে মেরে গেল রে আমাকে, জুতিয়ে গেল জুতিয়ে গেল রে। ওই কেছে বাবুর বেটা, তুই কোথায় ছিলি রে? তোরা সবাই শোক সভা করতেছিস নাকি? আবে মামুর বেটা কি আর বলবো বে, আমাকে একা পে বাদল জজের মেয়েটাকে তুলে নিয়ে গেছে বে। চোরের রূপে বাট পারি আমার নুরিকে তুলে নিয়ে গেছে? ওই জজ, তোর মাইয়ার আমি রানী বানায় রাখছিলাম, বাদল ডাকাত লয়ে গেছে, হালায় আমার জানের দুশমন, ওহান আমার বইনের কি হইব, ওই আমার বইনের কি হইব। তুমি কোনো চিন্তাই করো না রত্না, আমি জানি না আমার বোন বেঁচে থাকার উপযুক্ত আছে কিনা, তবু তবু আমি তোমার পথ চেয়ে রইলাম, ওকে তুমি নিয়ে এসো। আমার বিশ্বাস আমাকে অক্ষত ফিরে পাবার আশায় ভাইজান নুরের কোনো ক্ষতি করেনি। কাল দুপুরে তুমি পাহাড়তলিতে অপেক্ষা করবে, আমি নুরিকে নিয়ে আসব। রত্না? হ্যাঁ মুরাদ, শুধু নুরি নয়, আমিও তোমার সাথে যাব, প্রয়োজনে দূরে, বহু দূরে। রত্না, আমার বোন আইছে, আমার কলিজা, আমার ফেপড়া, আমার গুর্দা, আমার হাত পা, আমার মাথা মুন্ডু, তুই আইছিস বোন? এই দেখ দেখ বোন, তোর লেগে কাইন্দা যার যার হয়ে গেছি, কান্দা কান্দা আমার এক চোখ কান হয়ে গেছে, আর এক চোখ আন্দ হয়ে গেছে গা, আমি বিমার হয়ে গেছি গা, মদে নিশ হয় না, আফিনে নিশ হয় না। আসল কথা বোন, তোর ইজ্জত মারে না, আমার বোনের রাজশাহী পাকা ফজলির মতন শরীরটা, না জানি কেমন করে টিপতে আসে, দিনে চার টিপা করে দিলে এক মাসে কয় টিপা হয়? এই ভুলন দেবি কণা, কেম তৈব কেম তৈব, তুই বিল্লা জিলানির বন্ধু আত্মার জিলানি, ওই শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, গোড়া বেড়া খচ্চরের বাচ্চা, দেখ দেখ আমার বইনে পুলিশে চমকে দে ফিরত আইছে। না ভাইজান, আমি ওকে চমক দিয়ে আসিনি, আমি মুরাদকে কথা দিয়ে এসেছি। কথা দিয়েছস? কি কথা দিয়েছস? তুমি কথা দিয়েছ আমার বিনিময়ে তুমি নুরিকে ফেরত দিবে, এবার কথা রক্ষা করো, আমি তো এসেছি। তুই তো আইছস বোন, কিন্তু নুরির আমি তো ফেরত দিবার পারব না। কেন? কেমনে দিব? নুরির তো বাদলা ডাকায় লুট করে লয়ে গেছে গা, কেমনে ফেরত দিব? ভাইজান, আহারে আপেলের মতন মাইয়াটা রে, বাদলা ডাকায় কেমনে কসমস কসমস করে খাইতাছে। ভাইজান, নুরিকে ফেরত না দিলে তোমার রক্ষা নেই, ভুলে যেও না পুলিশের কাছ থেকে যে মুরাদ আমাকে ছিনিয়ে আনতে পারে, সে তোমার আস্তানা তাচনাচ করে নিজের বোনকে উদ্ধার করতে পারে। বলো নুরি কোথায়? এই ফুলন দেবী তার রেপ করছে কাটা, রেপ করছে কাটা। তুই সুয়ারের বাচ্চা তুই, চুপ কর বেলাস মেয়ে মানুষ, নিজের বরবাদির ইতিহাস নির্লজ্জের মতো মনে রেখেছিস, বদলা নিতে পারিস না, খুন করতে পারিস না ওই বদমাশটাকে? এর লেগেই তো কই কথাবার্তা পাল্টায় গেছে, কেমন বেখাপরা লাগতাছে আমার বোনের মুখ থেকে, প্রেমের সুবাস আইতাছে, প্রেমে পড়ছে, পৌঁছে গেছে পৌঁছে গেছে, আমার পাকা আমের মতন বোনটা পৌঁছে গেছে, কয় টিপা দিছে, ওই তোর কয় টিপা দিছে। চুপ করো, মুরাদ আমাকে ভালোবাসে, কাল দুপুরে মুরাদ পাহাড়তলিতে অপেক্ষা করবে, নুরিকে তুমি ওখানে নিয়ে যাবে। কারে লয়ে যামু এটা আমি বুঝুম, এই আরে বান, ওই মুরাদ আমি কামু, এইবার আমার নিজ হইব। রত্না এখনো নুরিকে নিয়ে আসছে না কেন? আবে হালাই, ওই নাকি মিছা কথা কইল নাকি, পুলিশের বাচ্চা মুরাদ ওই খারা খারা আসমান দেখতে আসে? এই চল রত্না, তাহলে বেমানি করলো এই রোজে পাহাড় বাইতে বাইতে তো কেমন কাহিনী হয়ে গেলাম।
কি যে করি মুরাদ সাহেব কই পাই, তোকে আমি ছাড়বো না, আমি তোকে ছাড়বো না রত্না, বেল্লা ডাকাতের রক্ত দিয়ে আমি তোকে গোসল করাব, তারপর তারপর আমি তোকে খুন করব। তাহলে তো খবরটা বড় স্যার রে দিতে হয়। হাবিলদার টিভি স্যার, হাবিলদার ভিসিডি স্যার, তোমরা ঠিক দেখেছো, মুরাদকে ফেরাতেই হবে, এখনো সে শেষ হয়ে যায়নি। ইয়েস, আই উইল হ্যান্ডেল দিস কেস, আমি নিজেই যাব। বিল্লা ডাকাতকে তাহলে খবরটা দিতে হয়। জব্বর খবর আনছো সে দারোগা, জব্বর খবর। এসপি আইব মুরাদ ফেরত লইবার, আর আমি যাব মুরাদের জান লইবার। না ভাইজান, মুরাদ তো আমার জীবনে মৃত, আর কেন ওর জান নেবে, দয়া করো ও জান ভিক্ষা দাও। হারাম জাদি বই না মার, মানুষ মইরা যায় প্রেম মরে না, তোর দিল তার মধ্যে প্রেম মাছের মতন বিলবিল করে। বিল্লা সাহেব, আমার তো সব গেছে, আমি যা কিছু করেছি আইনের জন্য করেছি, আমার মেয়ে গেছে, আমার ছেলের জান ভিক্ষা দাও। দেখ শালা, আইনের মানুষ ভিক্ষা চায়? ওই জজের বাচ্চা, আইন হলে আমার দুশ্মন, তুই আমার দুশ্মনের লেগে করছস, আমার লেগে কি করছস? এই জজের মুখে কুলুবাইটা দে। ইন্সপেক্টর মুরাদ, আমি রিয়াজ আহমেদ তোমাকে কথা দিচ্ছি, তোমার জন্য আমি সুপারিশ করব, তুমি আত্মসমর্পণ করো। ইন্সপেক্টর মুরাদ, তুমি আইনের পথে ফিরে এসো, ডিপার্টমেন্ট তোমার বিষয়টা সহানুভূতির সাথে বিবেচনা করবে, আমি সুপারিশ করব ইন্সপেক্টর মুরাদ তুমি ফিরে এসো। ইন্সপেক্টর মুরাদ, আমি রিয়াজ আহমেদ বলছি, তোমার কোনো ভয় নেই। এসপি হালায় তো নিখুঁত সংবাদের ভাষণ দিতাছে, দারোগা হালায় কি মিছে কথা কইলো নাকি, মুরাদ হালায় কোন জঙ্গলে হান দাইলো? ফকিরা তুমি? ইন্সপেক্টর মুরাদ, বিল্লা তোমার বাবাকে তুলে নিয়ে গেছে, আস্তানা খালি, নুনি ওখানে আছে। নুরি কোথায়? মুরাদ আমার কথা শোনো। তোর কথা তো আমি শুনেছি, নুরি কোথায়? মুরাদ আমাকে মেরে ফেলো, কিন্তু আমি তোর অনেক কথাই শুনেছি, নুরি কোথায়? মুরাদ আমার কথা শোনো। কোনো কথা নয়, বল নুরি কোথায়? মুরাদ বিশ্বাস করো, নুরি কোথায় আছে আমি জানি না, তবে শুনেছি বাদল ডাকা তোকে তুলে নিয়ে গেছে। মিথ্যে বাদে বিশ্বাস করি না। বিশ্বাস না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো। বাবা 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 বাবা, তোমার কিছু হয়নি তো? ওকেতে ভুল বুঝিস না মুরাদ, ওকেতে ভুল বুঝিস না, ওর কোনো দোষ নেই, ও সাজাপ্রাপ্ত আসামি, কিন্তু কিন্তু এই মুহূর্তে ও নির্দোষ। আই এম সরি রত্না, কিন্তু নুরি কোথায়? নুরিকে বাদল ডাকাত তুলে নিয়ে গেছে। আমার নুরিকে বাঁচা বাবা, আমার নুরিকে বাঁচা। রত্না তুমি বাবাকে নিয়ে যাও, আমি আসছি। বাদল বাবা, ফকিরে ডাক্তার নিয়ে এসেছিল কেন? আমি ডাক্তার আনতে যাচ্ছি। কিন্তু কেমন করে যাবে, একদিকে পুলিশ, একদিকে বিল্লা, অন্যদিকে মুরাদ, তবুও যেতে হবে।
নুরিকে যে করে হোক বাঁচাতেই হবে। চাই আমি তাকে বাঁচতে দেব না। আমার কি হবে সে প্রশ্ন পরে, তোর কি হবে সে চিন্তা কর। ডাকাতের বোনের সাথে প্রেম করে সে ডাকাতকে বাড়ির ইজ্জত নিয়ে যে খেলতে চায় তাকে আমি বাঁচতে দেব না। কিন্তু তুমি সেদিন বিল্লাকে আমার হাত থেকে বাঁচালে কেন? রত্নাকে ফেরত দিয়ে নুরিকে উদ্ধার করার জন্য। কিন্তু এবার বিল্লাকে কেউ বাঁচাতে পারবে না। না মুরাদ, তোমার যুদ্ধ তো শেষ, তুমি তোমার সবকিছু ফিরে পেয়েছ, কিন্তু তুমি আমাদের জন্য অনেক করেছ, এবার আমি তোমার পাশে থেকে কিছু করতে চাই। বাদল ভাই, বিল্লা মুরাদকে ধরার জন্য লাল পাহাড়ে ওত পেতে আছে। সব মিলে গেছে গা, আমার বোনের দুশমনের লোকে যোগ দিচ্ছে, মুরাদ আর বাদল আমার দরবার আইতাছে। আহক তুই মইরা ওকে একটা হাঁচা খবর দিবি। ফকিরা, ও মনে হয় মিথ্যে সংবাদ দিয়েছে। তাহলে কোথায় যেতে পারে বিল্লা? সবাই তো আছে, ওই দুই শালা কই? আচ্ছা যা আছে তাইলে চল, ওই দুই শালা হাইদা আমার খোয়ারে হান দাইব। ভাইজান ফিরে যাও ভাইজান, নইলে আজ ইতিহাস হবে, বোনের হাতে ভাই খুন নইলে ভাইয়ের হাতে বোন খুন। বোন তুই তো হাতে পাগল হয়েছ, তুই তোর পাগল, বাইরে খুন করবি, কর কর খুন কর, আরে খুন কর। রত্না, 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 কি হয়েছে তোমার? নুরি, বাবা, ওরা কোথায়? বিল্লা ওদের সবাইকে তুলে নিয়ে গেছে। মদে নিশয় না, আভিনয় নিশয় না, মাগার নাচ গান দেখলে নিশয়া যায়। নাচ না, কখনো না। আয় হায় সাইজা গুইজা অন নাচবি না? না, জান গেলেও না। জানো যাইব, ইজ্জত যাইব, তগ খুঁজতে অরাইব, আমি এতন বয়ে বয়ে ঘুমামু। নাচ না। Ha 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 ha
বুচ্চর না নাচলে কলসি ফুটা করে দিমু পানি পরব বাইয়ারে। গুলি করছে দর্শা লাগো দর্শা লাগো।
সমগ্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে ইন্সপেক্টর মুরাদ রত্না বাদল তানিয়া জীবনের ঝুঁকি নিয়ে দেশের শত্রু বিল্লাগঙ্কে ধ্বংস করায় আদালত তাদের মুক্তিদানের নির্দেশ দিচ্ছে।